অত্যন্ত সফলতার সাথে এবং চূড়ান্ত আনন্দের মধ্য দিয়ে রবিবার সমাপ্তি ঘটেছে ফটিকরায়ের ঐতিহ্যবাহী মিলন মেলার। ফটিকরায়ের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মৎস্য তপশিলী জাতি কল্যাণ এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে গত 4 দিন ধরে মিলন মেলার আনন্দে সামিল হয়েছিলেন সমগ্র উত্তর জেলার মানুষ। রাজ্যের অন্যান্য প্রান্ত থেকেও মানুষজন ছুটে গেছেন সেখানে। গত 3 বছরে ফটিকরায়ের এই মিলন মেলা এক ঐতিহাসিক মেলার রূপ নিয়েছে। রাজ্যের সাংস্কৃতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে এই মেলা। আর এই মিলন মেলাতেই সম্পূর্ণ নতুন এক রূপে দেখা গেল মন্ত্রী সুধাংশু দাসকে। কোনো ভিভিআইপি নয়, একজন সাধারণ মানুষ হিসেবেই মিলন মেলার আনন্দে মেতে উঠেছিলেন তিনি। নিজের হাতে সামলেছেন মেলার সমস্ত ব্যবস্থাপনা। রাজ্যের গ্রামীণ মানুষরা যারা শহরাঞ্চলের নানান প্রকার বিনোদন থেকে বঞ্চিত হন তাদের জন্য বিশেষভাবে এই মেলার আয়োজন করা হয়েছিল বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। মেলা 4 দিনেই অনুষ্ঠান পরিবেশনা করেছেন রাজ্যের এবং বহিরাজ্যের নানান খ্যাতনামা শিল্পীরা। 22 ফেব্রুয়ারি মেলার প্রথম দিনে সঙ্গীত পরিবেশন করেন রাজ্যের স্বনামধন্য মেয়েদের ব্যান্ড মেঘ বালিকা। দ্বিতীয় দিনে ছিল বাংলাদেশের বাউল শিল্পী সাগর বাউলের সঙ্গীতানুষ্ঠান। তৃতীয় দিনে অনুষ্ঠান ছিল বলিউডের বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার আকৃতি কাক্কারের এবং চতুর্থ তথা শেষ দিনে রবিবার পারফর্ম করেন বর্তমান প্রজন্মের অন্যতম প্রিয় সঙ্গীত শিল্পী অ্যাশ কিং। এছাড়াও ছিল রাজ্যের নানান শিল্পীদের গুণমুগ্ধ পরিবেশনা। এই সমস্ত শিল্পীদের প্রকৃত সম্মান জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। প্রতিদিনই আনন্দে মেতে উঠেছেন তিনি। মন্ত্রিত্বের গাম্ভীর্য দূরে সরিয়ে রেখে মানুষকে ভালোবেসে মানুষের সাথে মিশে গেছেন সুধাংশু দাস। তবে বিনোদনের পাশাপাশি নিজের দায়িত্বও ভুলেননি তিনি। মঞ্চ থেকে বারবার বার্তা দিয়েছেন নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার। নেশার কবল থেকে যুব সমাজকে দূরে সরিয়ে সংস্কৃতিমুখী করে তোলার যে অনবদ্য প্রয়াস নিয়েছেন তিনি তাতে নিশ্চিত সফলতা মিলবে বলেই আশাবাদী ফটিকরায়ের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস। একটু একটু করে 2019 সাল থেকে এই মিলন মেলা আপনাদের জন্য আজ এই জায়গাতে এসেছে। আমাদের একটাই উদ্দেশ্য মেলার আয়োজন করার। আমাদের গ্রামীণ এলাকার মানুষ যারা সংস্কৃতি বিনোদন থেকে বঞ্চিত থাকেন, যারা সেই লেভেলের অনুষ্ঠান দেখার সুযোগ থাকে না, তাদেরকে সেই মেলা উপহার দেওয়া, আমাদের স্থানীয় শিল্পী যারা আছেন তাদেরকে একটা ভালো মঞ্চ দেওয়া যাতে তারা ভালো করে অনুষ্ঠান করতে পারে, গান পরিবেশন করতে পারে, তাদের ট্যালেন্ট সবার সামনে তুলে ধরতে পারে এবং আমাদের যুব সমাজকে নেশার হাত থেকে মুক্ত করে একটা সঠিক পথে এনে তাদেরকে একটা সুন্দর পরিবেশ দেওয়া, এই উদ্দেশ্য নিয়েই আমরা মিলন মেলা আয়োজন করেছি। আমাদের এই আয়োজনে কোথাও ভুল ত্রুটি থাকতে পারে, কোথাও কোনো সমস্যা হতে পারে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের মিলন মেলা কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আমরা আশা করে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে বিনোদন প্রদান করার জন্য। আজকে সত্যি হৃদয় ভারাক্রান্ত, মন ভীষণ খারাপ লাগছে। গত প্রায় 20 তারিখে আগরতলা থেকে এসেছি আর আজ 25 তারিখ, 5 দিনের মধ্যে আগরতলা যাওয়া হয়নি। একজন মন্ত্রী হিসাবে আমাকে সপ্তাহে 3-4 দিন আগরতলা থাকতে হয়, কিন্তু সব কিছু ছেড়ে এখানে চলে এসেছি শুধু একটাই কারণ, যাতে আপনাদেরকে আমরা এই মেলার মাধ্যমে বিনোদন দিতে পারি। আমি হৃদয় থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই মেলাকে সফল করার জন্য যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, বিভিন্ন সরকারি আধিকারিক, বিভিন্ন সরকারি প্রশাসন, আমাদের ব্লক আধিকারিক, মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন, PWD ডিপার্টমেন্ট, DWS ডিপার্টমেন্ট, RD ডিপার্টমেন্ট, ওয়াটার রিসোর্স, আমাদের এগ্রিকালচার, হর্টিকালচার, ফিশারি, ERDD, SC ওয়েলফেয়ার এবং ফরেস্ট ডিপার্টমেন্ট, আরও যত দপ্তর আছে আমাদের সরকারের, আমি তাদের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই তাদের আন্তরিক সহযোগিতার জন্য এবং এই মেলাকে সফল করার জন্য তারাও সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। ফটিকরায়ের এই মেলাকে ঘিরে যথেষ্ট সাড়া পড়েছিল সমগ্র উত্তর জেলায়। 2024 সালের এই মিলন মেলায় যথার্থ মিলন ঘটেছিল জাতি ও জনজাতি মানুষদের। অসাধারণ এই মেলার আয়োজন করে ফের একবার সাধারণ মানুষের ভালোবাসা জয় করে নিলেন ফটিকরায়ের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, RED News।